এত ভার নাকি? ও দেখে তো হালকা হালকা মনে হয়। 20 কেজি লাগ, 10 কেজি তো হবে। তো দুটো ভ্যান জুড়ে আসছে। কোথায় লাগলো? রুটি না ভাত? বাথরুমে, সিধা বাথরুমে, সিধা বাথরুমে। ওই যে বাথরুম, বাথরুম চেনো না তুমি? তুমি কোথায় বাড়ি? তোমার বাড়ি কোথায় তোমার? হ্যাঁ, তো বাথরুম চেনো না তুমি? এখানে বাড়ি তো, চলো বাথরুমে ঢোকো। হাত পা ধুতে হবে, জামা কাপড় পরো, স্কুলে যেতে হবে। ঢোকো 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 ঢোকো। আমাদের পাশের পাড়ায় হচ্ছে কালী পুজো, মানে এই যে সামনে দাসপাড়া আছে, তো দাসপাড়ায় ওই কি কালী এটা আর আজকে, হ্যাঁ, আমাদের অনেক দিন বাদে, বহুদিন চেষ্টা করার পরে রাজমিস্ত্রিকে আনতে পেরেছি। তো রাজমিস্ত্রি এসছে, আমাদের অল্প কিছু কাজ আছে সেটা কমপ্লিট করবার জন্য, তো তাদের জন্য চালিয়ে যাচ্ছে। এখনো রঙের মিস্ত্রি তো আসেনি, জানি না আসবে কি না। রঙের মিস্ত্রি মনে আসবে না, কালকে তো বলে গেল অন্য কোথায় কাজ আছে সেখানে কাজ করবে। তো যাই হোক, মা রান্না বান্না শুরু করে দিয়েছে, কিষানও চলে গেছে স্কুলে, এখানে ভাত বসিয়েছে। আর আজকে এনেছি বড় বড় বাটা মাছ। তো বাটা মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে, ছোট বাটা, কিন্তু বাবু আবার ছোট মাছ খেতে পছন্দ করছে না আজকাল, যাই না কেন। তো সেই জন্য একটু বড় বাটা পেয়েছে, সেটা এনেছি। তো বাটা খাওয়ার শক্ত মিলবে। তো এই হচ্ছে বাটা মাছ, বড় বড়। তো দু পিস মাছ এনেছি। তো লোক তো আমরা মাত্র 4 জন, তো 4 পিস হলেও চলবে, 6 পিস হলেও চলবে। পটল নতুন উঠেছে, কিন্তু পটল ভালো পটল ওঠেনি, ছোট মোটর। এই গাজর টাজর গুলো করবা? গাছ
হবে আস্তে আস্তে। মুসুরি কাটা আমি কি হবে তাহলে? মুসুরি কাটা সব ভাঙালে অন্তত এই বছর তার মুসুরিটা কিনতে হবে না। যা চাইলে তো একটুখানি চা বেঁচে গেল, তা বললাম যে দাও আমি খেয়ে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে অবশ্য, এই ঘরে বসে এবার আমি নিজের কাজটা সেরে নেবো, মানে এডিটিংয়ের কাজ রয়েছে একটু সেটাকে। তো এই যে মিস্ত্রি এসছে না, উনি মুসলিম, তো রমজান মাস চলছে, উনি তো চাটাও নাই খাবে না, মা তো দিল মনে হয় কি, রমজান মাস চলছে আর উনি তো রোজা আছেন বললেন, তো খাবে তো না চা। যাই হোক, একজন ওর হিন্দু আছে, এই যে হেল্পার আছে ছেলেটা হিন্দু। হ্যাঁ, সর্ষে সর্ষে একটু এটুকুই নাকি না আছে? এই নিয়ে সেই আজকে 6 মাস ধরে বসে রয়েছি, সুযোগ আর হয় না। তো এইখানে একটু আর আছে আর ওইটুকুই সর্ষে। এই সর্ষে কি একবারই তো নেই, মানে একবার হ্যাঁ তিল থাকলে ভালো হয়, তিলে তেল বেশি হয় না? তিল আছে তো, তিল উড়ানো তো ওই হাওয়ার জন্যই তো হচ্ছে না, নালে যে সব কাজ করতাম যে সাথে নাম করতে পারতো। তিল কাটারে করে মিশে পরে আলাদা করে রাখতাম এই বাবা এই যে এসে গেছে। নাও আমরা রান্না বান্না সেরে সবে কাজ শুরু করেছি, ব্যাস চলে এসেছে কিষাণ উমিতর। আস্তে 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 আস্তে, হ্যাঁ ঠিতেছে ঠিতেছে, ব্যাগ নিয়ে এসেছে। ওরে ঠিক আছে, চলো ঘরে চলো, ভাত খেয়ে নাও, ভাতটা খেয়ে নাও বুঝলে, চলো চলো ভাত খেয়ে নাও। না না কাজ করতে হবে না, এসে এখন খেতে হবে। এ কে কে? না না কাজ করার দরকার নেই তোমার, অন্য ওর মধ্যে দিতে হবে না, ওগুলো আলাদা আর এইগুলো আলাদা। না 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 না, দেখো দেখো এত কাজ করলে কে খাবে বলো? থাক না থাক না, এই থাক না, তুই মরব না। তো মেপে দেখা গেল মোটামুটি 80 ইঞ্চিতে জানলা পর্যন্ত হচ্ছে, আর বাকি উপরে 2 ফুট 10 ইঞ্চি মতন ফাঁকা থাকছে, মানে 3 ফুটের কাছাকাছি ফাঁকা। সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না, তার থেকে আমার এই পুরো দেয়ালটা জুড়ে যেটা আমি বানানোর প্ল্যান করেছি ওটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। যদিও তাতে খরচাটা অনেক বেশি, তাহলেও ঘরের সৌন্দর্যটা ম্যাটার করে বেশি, তবে পকেট পারমিট হতে হবে। তো দেখি কি করা যায়, এখনো চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, ঘর কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, তো টাইম আছে, চিন্তা করে দেখা যাক। 3-4 ভাঙান কমসে কম 10 কেজি করে তো ভাঙাতে হবে। কালকে যে জনে এসেছিল ওই পরিষ্কার করবার জন্য বাড়ির চারিদিকটা, তো সে ছেলে আবার আজকে আবার ছুটি মেরে দিল, মানে এদের মানে কি বলবো আর, একদিন কাজ করে আবার একদিন ছুটি, ভাবো। এবার কি গ্যারান্টি আছে কালকে আবার আসবে? কোনো গ্যারান্টি নেই, নাও আসতে পারে আবার কালকে। আমাদের জামরুল গাছে প্রচুর ফুল এসছে, সেই গোলাপি কালারের যে জামরুলগুলো প্রতি বছরই দেখো প্রচুর হয়, আর গাছটাও বেশ সুন্দর দামি ওঠে।
এই দেখো জামরুল গাছটা, জামরুল গাছটা বেশ বড় হয়ে গেছে। আর এই যে পুরো গাছে ফুলে ভর্তি, বেশ ভালোই হয় জামরুল গাছটাতে প্রতি বছর, কিন্তু পাখিতে খেয়ে নেয়, এটাই হচ্ছে মুশকিল। আমাদের এখানকার মানে এই যে পরিষ্কার করতে বলেছে, যে কী যে পরিষ্কার করছে, গাছ কটা কেটে কেটে ভরিয়ে রেখে চলে গেছে, তাছাড়া কিছুই করেনি। ছেলেটা আসলে কথাই শুনছে না। ওকে বলছি একটা কাজ করতে, করছে আর একটা, মানে একদিকে করে কাজ করতে করতে আধ খামচা করে আবার আর একদিকে চলে যাচ্ছে, মানে বলছি যে ভালো করে পরিষ্কার কর, ও ওর মতন করে বেরিয়ে যাচ্ছে। ছেলেটা কথাই শুনছে না, ওকে বারণই করে দিতে হবে। বলতো আমার যদি কাজই না হয় তাহলে কী করতে আসবো। তো আজকে হচ্ছে বুধবার, তো বুধবারের মেনু হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে গাজর ভাজা, আর এটা হচ্ছে বাটা মাছের ঝোল। বাটা মাছ বড় সাইজের বাটা এনেছিলাম, সেটা হচ্ছে 3 পিস করে 6 পিস বানিয়েছে দুটো মাছকে, তো এরকম হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে বুধবারের মেনু। বুধবার বলে কোনো স্পেশাল দিন নয়, রেগুলারের মতন আজকেও একটা দিন, তো অন্যান্য দিনের মতনই আজকেও একটা মেনু হয়েছে। তো মাছটা হোগা তো খিদে পেয়ে গেছে আমার একটু, দুপুর সকালে যেহেতু ওই ব্রেড জ্যাম খেয়েছি, তো পেটটা তখন তো ভরেছিল, কিন্তু এখন আর কি দেখতে পেয়ে গেছে। কিন্তু এখন তো 12টাও বাজেনি, 12টা না বাজেনি। তো এখন আমি বাবু দুজনে মিলে যাচ্ছি ওই সিঁড়ির যে রেলিং, ওই রেলিং করবো মানে অর্ডার দেওয়ার জন্য, বাইক নিয়েই যাবো এখন। কারণটা হচ্ছে গিয়ে বিকেলবেলায় আমাদের আবার ওই ফার্নিচারগুলো আসবে, সেগুলো ধরতে ধরতে হবে বা আসবে, সেগুলো না থাকলেও হবে না, তো সেই কারণে এখন যাই ঘুরে আসি। তারপরে দুপুর মানে 12টা বাজে এখন, তো এমন টাইমে এসেছি, মালিকের সাথে দেখা হলো না, তো ফোন নাম্বার নিয়ে দিই, ফোনে কথা বলে নেবো। আগে একবার কথা হয়েছে ওনার সঙ্গে, তো বুঝলাম কিছু অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো প্ল্যানে কিছু কী হয় না আর কি, ডিটেলসে কথা বলতাম, তো সেটা এখন তো আর হলো না, তো অন্য সময় আসতে হবে, আপনারা ফোন করে দেখি, ওনাকে ডাকবো ওখানে, দেখি বাড়িতে দেখি নি, তারপর কথা বলে নেবো। তো কারখানাটা বেশ ভালোই, আর এখান থেকে বেশ বড় কারখানাটা, তো অন্যান্য জায়গার থেকে একটু কম কমই আছে রেট, যেহেতু কারখানা। অন্যান্য জায়গায় বাতগুলো আমাদের কয়েকটা জায়গা আছে, সেখানে অর্ডার দিলে এদেরকে দিয়েই করে, তো পয়সাটা শুধু শুধু বেশি লেগে যায়। গাড়িটাকে নিয়ে এলাম লেদে, আসলে গাড়ির একটা নাট ভেঙে রয়েছে ভিতরে, এটাকে খোলার দরকার, তো দেখি লেদে ছাড়া তো হবে না, গ্যারেজে তো হলো না, গাড়া খুলে দিতে পারি কি। তো এই একটা তরমুজের স্টল বসেছে, তো বাবু বলছে একটা তরমুজ নেবে, বললাম যাও দেখো সুন্দর দেখে একটা তরমুজ নিয়ে নে, গরমের দিনে তরমুজ টরমুজ এগুলো খেতে খুব ভালো, আর সিজনের ফল সবসময় খেতে হয়। তরমুজ চলো আসো। তো এদিকে আমার গাড়ির কাজ কমপ্লিট, খুব সুন্দরভাবে কাজটা করে দিয়েছে, এবার চলো বাড়ি যাই। তো আমরা তো গেছিলাম বাইরে, আমি আর বাবু, আর কিষানুর মা বাড়ি ছিল, তো মা কিষানুকে
নিয়েই দেখো, মাকে বলে গেছিলাম যে আজকে তো ফার্নিচারগুলো আসবে, এখানটা একটু পরিষ্কার করতে হবে। মা একদম ক্লিন করে রেখে দিয়েছে। তো এই যে যে দাগগুলো আছে, এই যে রঙের দাগ, এগুলো এখনও টাইলস তো সেই অ্যাসিড ফ্যাসিড দিয়ে একটু পরিষ্কার করে, পট্টি করে, সেগুলো করা হয়নি এখনও, তো সেগুলো করবে পরে। তো যাই হোক, এই জায়গাটা ক্লিয়ার করে দিয়েছে একদম সুন্দর, যতটা সম্ভব পরিষ্কার করে দিয়েছে। তো এখানে এখন এই সোফাটা, সেন্টার টেবিলটা আর ওখানে টিভি ক্যাবিনেটটা এইভাবে বসানো হবে। তো এখানে তিনটে জিনিস, আর ঘরের ভেতরে আর একটা লাগবে, সেটা হচ্ছে গিয়ে এই সাইডটায় ভেবেছি, ছোটো ওয়ার্ড্রপটা নিয়েছে, সেটা এই কোনাটায় এখানটায় থাকবে। তাহলে বেশ, এই ঘরটাও সুন্দর সাজানো গোছানো হয়ে যাবে, আর এখানটায় হবে ওই বসার জায়গাটা। নিচের কাজ এখন কমপ্লিট হয়নি, নিচের কাজ যখন নিচের ঘরগুলো হয়ে যাবে তখন নিচের জন্য আলাদা করে আমরা কিনব। আর সিঁড়ি একদম ঘষে পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার রেলিংগুলো লাগালেই হয়। তো বলে এসছি, এবার ফোন নাম্বার নিয়ে এসছি, তো ফোন করে দেবো। ওয়ে বাবা, আমাকে দিচ্ছ না কেন, তুমি একা একা খাচ্ছ। আমি স্নান করিনি, তাতে কি হয়েছে? স্নান করে কেউ খায় ফল? স্নান করার আগেই ফল খেতে হয়, তুমি জানো না। যাও আমাকে, তুমি স্নান করেছো? হ্যাঁ, কখন? কোনটায়? ও আচ্ছা, বেশি জল আছে ওইটায়। ও ঠিক আছে। মায়ের কাজ এখনো শেষ হয়নি, দুপুর এখন 2 বাজতে গেল। তাড়াতাড়ি করো, ওই সম্মান করো তো, হয় না? এখনো উপরে উপরে ওই জায়গা তুমি পরিষ্কার করে দিছো? উপরে ওই বসার জায়গা তুমি পরিষ্কার করলে ভালো। তার সহায় দিয়েছে রান্না ঠাকুর ঘর দিয়ে। তো সিঁড়িঘরের জানলার যে মার্বেলটা বসিয়েছে, ওখানে তো অনেকটা চওড়া জায়গা, তো ওখানে একটু জয়েন্ট আছে, তো সেখানে পালিশ করতে বললে এই মিস্ত্রি করতে চাইছে না, বাইরে থেকে। তো বাবুই উঠে পড়েছে, পেছনে যে বাঁশ বাঁধা রয়েছে, বাঁশের উপর বসে বসে বাবু ওইখানে করছে, আর মিস্ত্রি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, নিজেদের কাজ বুঝে নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। মিস্ত্রিরা তো করে যেতে পারলেই বাঁচে, কিন্তু নিজেদের তো থাকতে হবে, নিজেদের কাজগুলো বুঝে নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যে রেলিংয়ের যে লোকটার বাড়িতে গেছিলাম, তাকে ফোন করে করে তো পাইনি, 2-3 ফোন করেছে, দেখি আরেকবার করে পাইছি, নাকি বাইরে রয়েছে, জানি না কেমন করছে। আরে মানুষ এইটুকু তো দায়িত্ব লাগাচ্ছে, ব্যবসা করছে, তাহলে কি যদি ফোন করে কেউ, তাহলে সেই ফোনটা তো রিটার্ন করতে হয়। কি জানি এরা কি ধরনের ব্যবসা করে। লোকটা তো ভালোই, আগে একদিন ওর সাথে দেখা করেছে, কিন্তু এরকম ব্যবহার কেন করছে কি জানি। তো খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট করে নিই। আর এইদিকে আবার আমাদের এই সেই কি বলে আলমারি টালমারি, তারপর সোফা, ওইগুলো সব আসবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। 3:20 বাজে, বিকেলের মধ্যে ঢুকবে বললো, নাকি কখন আসে। মুসুরি, এই সব বাবা কত মুসুরি, 1 বছরেও তো খেয়ে শেষ করতে পারবো না মনে হচ্ছে। আরে না, ডেলি ডাল রান্না করলে মাটি তোর মধ্যে, হ্যাঁ, ধোয়ার দরকার না? না না, ধুলে গলবে না। ই বাবা, তাহলে খোসার সময় ধুলে পাবে তো। হয়ে গেছে বিকেল, আর বিকেলবেলায় ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ ভালো। আর আমাদের এই যে এই সামনেই পাড়াটায় হচ্ছে গিয়ে পুজো হচ্ছে, কালী পুজো। আর এই সোজাই নদীর ওপার হচ্ছে গিয়ে আর একটা কালী পুজো হচ্ছে, তো দেখা যাক যাই কি না কখনো। এখানে খুব একটা ভালো মেলা টেলা হয় না, খুব একটা অত জাঁকজমক নয়, তবে নদীর ওপার যেটা হয় দারুণ মেলা হয়, অনেক বড় পুজো হয়, আর প্রত্যেকটা দিন অনুষ্ঠান লেগেই থাকে। তো যাই হোক, যদি যাই তো যাবো, মানে বলা যাচ্ছে না সঠিক। আর ওয়েদারটা দেখো কী সুন্দর, হ্যাঁ, এই যে তেজপাতা, এই তেজপাতা শুকিয়ে গেছে। ভূমিরঞ্জনের কোথায় থাকে, বিশাল দাম, সেই জায়গায় নেওয়ার জন্য কতগুলো
এইখান থেকে সেই তো দেখছি, ভালোই তো হয়। আমাদের সব যা কালকে যা যা কিনেছি সব গানে করে পাঠিয়ে দিয়েছে দোকান থেকে, আর এসেও গেছে। এই যে আমাদের এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, ডেকে নিয়ে, ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো, আসো আসো। এই যে ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে গিয়ে এই এই দেখো দেখো, আর সোফাটা আসছে পেছনের গাড়িতে, আর একটা গাড়িতে আসছে সোফা। দেখেছো এই আগের থেকে দেখে নিস? এ বাবা, তাহলে কি করে হবে? দেখো আগের থেকে দেখে নিস, আমি ভাবলাম দেখাবো না তোমাকে। তাই? আচ্ছা আচ্ছা, এই যে সোফা চলে এসেছে আমাদের, এই দেখো ভালো হয়েছে সোফাটা, কেমন হয়েছে? এসে গেছে সোফা, তো দুটো ভ্যান করে পাঠিয়েছে, একটা ভ্যানে ধরবো না বলে। চল, এত ভার নাকি? ও দেখে তো হালকা হালকা মনে হয়, দেখো ওপরে বেঁধে না যায়, দেখো। এই লেগে গেল আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল রেখে দাও, রেখে দাও বাবা, ঠিক আছে। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, এটাও সেই সবই ওপরের জন্যই, উপরেই যাবে সব। আর এই হচ্ছে সোফা, তো এর মধ্যে কয়েকটা বালিশ টালিশও আছে, তো সেগুলো ওপরে নিয়ে গেছে, আর এটাও বেশ বড় সড়ো। বাদলে কিন্তু থ্রি টিরে যাওয়া যেতে পারে। আর তোতায় গেলে, তোতায় গেলে, ধরো ধরো, হ্যাঁ ধরো ধরো ধরো, কোথায় রাখবে বলো? ঠিক আছে তো, দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। ওরে বাবা কি আনন্দ রে, ওরে বাবা, নাও এবার বসো, দেখাও এবার একটু দাদাদেরকে, একটু দেখাও কেমন হয়েছে। ঠিক আছে, ওরে লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। ভ্যানলা ওনাদের দিয়ে তো আসলো না, তো ওইখানে বসে রয়েছে, ভ্যানের উপরেই বসে রয়েছে ওরা। সামনে যে পাড়াতে পুজো হচ্ছে ওখানে যাবো ঠাকুর দেখতে। ওরে বাবা, আমার জন্য গাড়ি কিনবে বলে না, থাক দরকার নেই। আচ্ছা মায়ের মূর্তি, মায়ের মূর্তি।
পয়সা পয়সা দিয়ে কি হবে? বাইক কিনবো? আচ্ছা ঠিক আছে, তুমি নমো করো, নমো করেছো ঠাকুরকে? ঠাকুরকে নমো করো, নমো করো। কি বলে, কি বলছে? তো বাড়ির পাশেই পুজো, তো এক ঝলক ঘুরে এলাম। আর কিষানু আইসক্রিম খেলো, বাবা আইসক্রিম খাবেই দৌড়ে যাচ্ছে। আর বাড়িতে নিয়ে এসেছি বেগুনি, সবাই মিলে খাবো বলো সবার জন্য। হ্যাঁ চারটে, তুমি একা খাওয়া, তেল 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 এত। তো রাত্রেবেলা হচ্ছে পান্তা ভাত, পান্তা ভাত আর মাছের ঝোল। মাছের ঝোলটা মিশলো না, তবে পান্তা ভাতটা দারুণ। আর আমরা সবাই আজকে পান্তা ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে খাচ্ছি। তো পেঁয়াজ আছে, সাথে লঙ্কা আছে, কাসুন্দি আছে। খাওয়া দাওয়া করে নিলাম আজকে, মানে এই গরমের মধ্যে এই ফার্স্ট পান্তা ভাত খেলাম। পান্তা ভাত খেতে হেভি লাগে, হেভি, জাস্ট হেভি। তো যাই হোক, চলে এসছি ওপরে। আর আজকে আমাদের যে কেনাকাটা হয়েছে, মানে দারুণ লাগছে, মনটা খুশ হয়ে গেল। এই দিন, এই দিনটার অপেক্ষায় ছিলাম বহু দিন ধরে। আজ কত বছর ধরে ঘরের কাজ চলছে, এইরকম একটা ঘর মানে মনে মনে স্বপ্নে ভাবতাম, আর সেটাই আজকে সত্যি হয়ে গেছে। তো কেমন খুশি হতে পারে ভাবো। তো চলো লাস্ট আরেকবার দেখাই সব কিছু সেট করার পরে। তো সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই সোফা সেট, একদম সুন্দর করে একটা সোফা, সামনে সেন্টার টেবিল একদম দারুণ করে সাজানো। তো সাইডটা এরকম। আর উঠেই এখানে টিভি ক্যাবিনেট, তো এখানে একটা এলইডি টিভি ওয়ালে লাগিয়ে দিতে হবে, ব্যাস সুন্দর লাগবে। চলো একটু দূরের থেকে পুরো লুকটা দেখাই এই জায়গাটার। এই যে, তো এইরকম লাগছে আমাদের বসার জায়গাটার লুক, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানটায় একদম। আর হ্যাঁ, এখানটায় কিন্তু এই ওয়ালটা কিন্তু এখনও কালার করা হয়নি, তো এটাকে একটা অন্য পেন্ট করব, তো সেটার জন্য ডিপ কালার করতে হবে। আর ঘরের ভিতরে এই যে এই ওয়ার্ড্রপটা নেওয়া হয়েছে, এখানটায় আমাদের এই সব এই যে মাঝে এই জামাকাপড়গুলো রেখেছে না, এইগুলোই এর মধ্যে ঢোকানো হবে, এবং কিষানুর বই খাতা পত্র সব এটার মধ্যেই রাখা হবে। তো সেই জন্য তো সেন্টার টেবিল, এটা আমাদের পুরনো সেন্টার টেবিলটা, তো নিচে রাখলে অসুবিধা, ছেলে উঠে লাফালাফি জাপাজাপি করে, তো উপরেই এনে রেখে দিয়েছি, জায়গা আছে অনেক। তো ব্যাস এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা, এবং ঘরে এইভাবেই সাজানো হয়েছে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।